দেখো, তোমরা অনেকেই জিম্মার এই ব্ল্যাক পিঙ্কের এই ওয়াটার বোতলটা আর একবার দেখতে চেয়েছিলে। ওর যখন আমি ব্ল্যাক পিঙ্কের সমস্ত প্রোডাক্ট আনবক্সিং দেখিয়েছিলাম, ব্ল্যাক পিঙ্ক বটল, ব্যাগ, যা যা ছিল আর কি, পোস্টার, সমস্ত কিছু সেই ভিডিওটাতে দেখিয়েছিলাম, তো তোমরা আরেকবার ভালো করে দেখতে চেয়েছো, তাই আমি এখন সময় আছে দেখিয়ে দিচ্ছি। আর আরও কিছু কিছু ব্ল্যাক পিঙ্ক প্রোডাক্ট জিম্মা স্কুল থেকে এসে তোমাদের আজকে দেখাবে। এই দেখো, এইটা হচ্ছে এরকম দেখতে বটলটা, আর খুব ভালো ম্যাটেরিয়াল, এটা সম্পূর্ণ স্টিলের, আর এইখানে এরকমভাবে লকটা খুলে আনলক করে এরকম স্টিলের স্ট্র এর সাথেই দিয়েছে, এভাবে রাখতে হয়। আর সবকটা ব্ল্যাক পিঙ্কের প্রোডাক্ট তোমরা যদি দেখতে চাও তো এই ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো, এখন বাজে 3:30, এখন আমি জিম্মাকে আনতে যাচ্ছি, 3:20 মতন বাজে। চলো, তো এই এখন জিম্মাকে আনতে যাচ্ছি। এই জিম্মাকে স্কুলে পাঠিয়েছিলাম, সেই অব্দি ভিডিওটাতে আমি আপলোড করে দিয়েছি, তোমরা অলরেডি দেখে নিয়েছো। এবার তারপরে আমি আমার নিজস্ব কাজ খানিকটা সামলে নিয়েছি, দিয়ে আবার এখন একটা ব্লগ স্টার্ট করলাম। এখন যাচ্ছি জিম্মাকে নিয়ে আসতে। চলো, এই লক করেই যাচ্ছি, কারণ মানিক তো শরীরটাও খারাপ, লিফ্টের আওয়াজ, লিফ্ট মিউজিক দিতে দিতে নামছে, মানির শরীরটা খারাপ, সেই জন্যে মানি শুয়ে আছে। আমি এই জন্যে বাড়ি লক করে যাচ্ছি। চলো, আর ওই যে আমার সারথি দাঁড়িয়ে আছে, ওটাই করেই যাব, তোমরা তো জানো। আজকে একটু একটু আমার লেট হয়ে গেছে না, তো খানিকটা হেঁটে হেঁটে চলে এসছে, তারপরে আমি বলেছি খানিক আজ আমার গাড়ি মে বাইক যা, তো বসে গেছে দেখো। তো চলো এবার। হ্যাঁ, নাক ধরে নিয়ে যাচ্ছি, নাক ধরে তো আমাকে আটকে দিচ্ছে বাইরে। আবার আবার এইটার ক্ষমতা নেই, ব্যস হয়ে গেছে। তো দেখো, জিম্মা এরকমই দুষ্টুমি করতে করতে বাস থেকে নেমে আমার সাথে বাড়ি ফেরে, স্কুল থেকে ফেরে। তো দেখো, নিজে নিজেই গেট খুলছে চাবি দিয়ে, দিয়ে এবার ঢুকছে, ঢুকেও দুষ্টুমি মানে শেষ নেই, দেখবে একটার পর একটা ওর শুধু দুষ্টুমি। তো দেখো, এই ও কোনো রকমে ব্যাগটা নামিয়ে রেখে ছুটছে। ওই যে মানির শরীরটা খারাপ, কো কতক্ষণে মানির ঘরে যাবে, আমি বলেছি জামাকাপড় ছেড়ে তারপর যাও, আর আমি দেখো চাবি টাবিগুলো জায়গায় রেখে দিই বাবা, আবার ও এদিক ওদিক করে দেবে। আর এবার দেখো, আমাদের রান্না হয়েছে আজকে, এমনি সিম্পল ঝোল হয়েছে, ফুলকপি, বাঁধাকপি, গাজর, যা যা ছিল আর কি, সব কিছু দিয়ে ঝোল হয়েছে, আর একটা পালং শাকের ঘন্ট, এই রান্না হয়েছে। আর এদিকে হয়েছে মাছ, মাছের ঝাল, এমনি মাছের ঝাল, তো সেটাই ওকে আগে খেতে দিচ্ছি। তো ও তো নিজে হাতে তো খাবে না, ওকে খাইয়ে দেব, তাই জন্য আমি একেবারেই দেখো ভাতটা মেখে নিয়ে যাচ্ছি, ভাতের সাথে সব কিছু তরকারি দিয়ে দিচ্ছি, দিয়ে একবারে মেখে খাইয়ে দেব, বেশি টাইম দেওয়া যাবে না এই খাওয়া দাওয়ার পেছনে। আর তাছাড়া আমি খাইয়ে না দিলে ও খেতেও চায় না, জানো তো, এই এখন অবেলায় না কিছুতেই স্কুল থেকে এসেও ভাত খেতে চায় না, কিন্তু আমি জোর করে করে ওকে ভাতটা যখন খাইয়ে দিই আর কি। এখন অনেকটা বেজে গেছে, সন্ধ্যে 6:30 বাজে, তা জিম্মাকে খিদে খিদে পাচ্ছে, ওই জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে দিলাম, কিছুই না, ভেতরে একটু আলু দিয়ে ব্রেড একটু পিটোপিট করে দিলাম, এটা খেয়ে নিয়েই ও পড়তে বসবে, সেই জন্য ওকে আগে খাবারটা দিয়ে দিলাম। নে এবার খা। তো চলো, জিম্মা একটু পড়তে বসেছে সন্ধেবেলা, আর আমি এবার রান্না বান্নার প্রিপারেশন করব। তার আগে দাঁড়া, ও এখানে বসেও পড়ছিল বাবা, সেই ব্যাগে দেখো বই খাতা ভরাই রয়েছে, সেগুলো ওকে দিয়ে চলে আসি, আর কি পড়ছে একটু দেখে আসি। চলো, বিরক্ত পোনা, এই যে নে তোর ব্যাগ, চাই না।
আমি চিলি পানির বানাচ্ছি, পানির খাবি। আর মানি শুয়ে আছে, জল দিচ্ছে। হ্যাঁ চলো জলটা ভরে দিই ওকে দিয়ে। আর এইগুলো অর্ডার করেছিলাম ব্লিঙ্কিতে, সেই অর্ডারের জিনিসগুলোও এসে গেছে, চলো সেগুলোও খুলি তোমাদের দেখাই। ব্যাস একটু ওকে জলটা ভরে দিয়ে আসি, একটু পড়াশোনা করছে। আর তো মানে পরীক্ষা তো এসে গেছে না, এবার আর পড়াশোনায় বেশি একটু না মন দিলে, সেই জন্যে এখন একটু ওকে কম কম দেখাচ্ছি, তোমরা একটু কনসিডার করো, কারণ ওর পড়াটা তো একটু জরুরি। মা দেখো আমার কত বড় পেন্সিল, এটা দিয়ে আমি লিখবো। এইটা ছাড়ো, পড়াশোনাটা যেটা করছো করো। আমার খাজানা আছে। কি খাজানা? কি খাজানা? চিত্রগুপ্তের খাতায় লেখার পেন দেখো মানে, চিত্রগুপ্তের খাতায় লেখার পেন। জানার ভেতরে কি আছে? কি পেন আছে? আরো পেন্সিল, কালার পেন্সিল আছে। ঠিক আছে নাও, পড়ে নাও। তো চলো কিচেনে এসেই রান্না করার আগে ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে আমি এইটা জ্বালাবো, দেখো এই ক্যান্ডেলটা, এটা ভীষণ সুন্দর গন্ধ। এইভাবে জাস্ট ওপরে পারফিউমটা স্প্রে করে দিতে হয়, আর নিচে একটা টি লাইট ক্যান্ডেল এইভাবে জ্বালিয়ে দিতে হয়। সারা বাড়িটা তোমার সুন্দর গন্ধে ভরে যাবে, এটা ভীষণ সুন্দর জিনিস। আমি এটা হোম সেন্টার থেকে কিনেছিলাম। এবার আমি খাবো এক কাপ ব্ল্যাক কফি, আমি একাই খাবো আর কি, আর তো কেউ নেই, এখনও সুবীর অফিস থেকে ফেরেনি। যাই হোক আমি একার জন্যই কফিটা বানিয়ে নিয়ে চলো বসি। আর হ্যাঁ তোমাদেরকে চলো দেখিয়ে দিই যে কী কী অর্ডার করে নিয়ে এসেছি, আর এটার মধ্যে যা যা এনেছি সেগুলো আমি দেখাচ্ছি। আর একটা প্যাকেট এসেছে, সেটা জিম্মা দেখাবে, এখন পড়ছে, পড়ে এসে দেখাবে তোমাদের ওই ব্ল্যাক পিঙ্ক প্রোডাক্ট আর ওইগুলো। তা এটা এনেছি এমনি বান, মানে পা মানে বার্গার বান, আর এনেছি বার্গার প্যাটি ওর স্কুলের জন্য, আর পনির আজকে রাত্রে রান্না করব বলে, কারণ স্কুলের টিফিনে না কী দেবো বুঝে পাই না, ওই জন্য মানে নয় স্যান্ডউইচ নয় এরকম বার্গার এরকমই কিছু বানিয়ে দিই না, তো চাউমিন তোমরা তো দেখতেই থাকো। তো চলো আমি একটুখানি ওদিকে আটা ফাটাগুলো মাখা আমার হয়ে গেছে, রুটি করব আর চিলি পনির করব। তা আমি একটুখানি কফি খাচ্ছি, আর এই কাপটা জিম্মার কাপ, তো এই কাপটাই সামনে পেলাম, এই জিম্মার কাপটাতেই আমি কফি খেয়ে নিচ্ছি। বন্ধুরা এই নিউ ইয়ার থেকেই শুরু হয়ে যায় আমাদের কিন্তু একটা ফেস্টিভ সিজন, বিয়ে শাদির পার্টি এইসব কিন্তু লেগেই থাকে এই শীতকালে, তাই না? তো তার জন্য দেখবে আমরা কিন্তু অনেকেই আমাদের বিভিন্ন ধরনের পারফিউম ডিওড্রেন্ট ইউজ করে থাকি, আর আমি তো বিশেষ করে পারফিউমের ভীষণ ভক্ত, তাই না বলো? সুন্দর সুন্দর গন্ধ, সুন্দর সুন্দর ফ্রেগ্রেন্স আমি কিন্তু ভীষণ পছন্দ করি। আর আমি না যা ধরো যদি আমার কথাই বলো, দেখবে আমি খুব চুজি, মানে যে কোনো একটা কিছু গন্ধ গায়ে লাগিয়ে নিলাম তাহলে কিন্তু ভালো লাগে না দেখবে, কিন্তু যে গন্ধটা মানে তোমার মুডটাকে ফ্রেশ করে দেবে, যে গন্ধটা তোমার কলেজের দিনকে ইয়াদ করিয়ে দেবে, এই ধরনের পারফিউম কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তো আজকে আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত পারফিউম শেয়ার করছি। আর হ্যাঁ পারফিউম চুজ করতে গেলে আমরা সবার প্রথম যেটা মাথায় আসে যে তো বেশিক্ষণ লাস্ট করবে না, কতক্ষণই বা থাকবে, কতক্ষণই বা এই গন্ধটা থাকবে, কিন্তু তোমাদেরকে আমি একটা লং লাস্টিং ভীষণ সুন্দর ফ্রেগ্রেন্সের পারফিউম সেটের কথা বলছি আজকে। সেটা হচ্ছে বন্ধুরা নিউড লাক্সারি পারফিউমস ক্রাফটেড ফর ওমেন, এই পারফিউমের একটা সেট দুর্দান্ত, এটা তোমার লং লাস্টিং একটা পারফিউম সেট, এবং এই পারফিউমগুলো আলাদা আলাদা প্রত্যেকটা ফ্রেগ্রেন্সে এই সেটটা পাওয়া যায়। তোমরা এক একটা দিন এক এক রকম মানে গন্ধের পারফিউম কিন্তু ইউজ করতে পারবে। এটার একটা সেট এইরকম আসে, দেখো নিউডের ছটার সেট আছে এখানে, এর ভেতরে ছটা পারফিউম আছে, এবং তার সাথে পারফিউম টেস্ট করার জন্যে যে পেপার হয়
এখানে পারফিউম টেস্ট করতে হয়, সেই পেপার গুলোও আছে। সঙ্গে আছে কফি বিনস, তোমাদের আমি দেখাচ্ছি। তো এখানে ছটা কিন্তু আলাদা আলাদা গন্ধের পারফিউম আছে, অসম্ভব ভালো এই গন্ধগুলো, তোমাদেরকে আমি প্রত্যেকটা খুলে খুলে দেখাবো। আর এই প্রতিটা পারফিউম এরা দাবি করছে যে 8 থেকে 10 ঘন্টা স্টে করবে তা তোমার শরীরে, এবং তোমার ফ্রেশ মাইন্ডটাকে একদম ফ্রেশ রাখবে। এবং আর তো দেখো, সবার প্রথম কিন্তু এটা নাম হচ্ছে টাইমলেস। এটা হচ্ছে তোমার নিজেকে যেন মনে হবে বিউটি কুইন, এর ফ্রেগরেন্সটা তোমাকে নিজেকে ফিল করাবে তুমি একজন বিউটি কুইন। দেখো তারপরেই আসছে হিপনোটাইজ। যেমন নাম ঠিক তেমনই কাজ। এই হিপনোটাইজটা সত্যি যেন অন্যজনকে হিপনোটিজম করে দেয়, তোমাকে যেন সবাইকে যেন তোমার গন্ধে অ্যাট্রাক্ট করে থাকতে পারো তুমি। তারপরে দেখো হচ্ছে ম্যাজেস্টিক। এই গন্ধটা তোমাকে অসম্ভব একটা ফ্রেশনেস ফিলিং দেবে। তারপরে আমি নিয়েছি দেখো স্যাটার্ন। এই স্যাটার্ন কী করবে, তোমাকে লাইম লাইটে রাখবে, মানে সবার নজর তোমার দিকে থাকবে, তাই তো। এরপরে দেখো নিচ্ছি ম্যাগনেট, যেটা বোল্ড এবং রেবেল লেডি লাগবে তোমাকে। এই প্যাকের ভেতর আরও আছে স্যালট্রি, যেটা একটা রোম্যান্টিক তোমাকে ফিলিং দেবে। এই ধরনের পারফিউম কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। আর এই পারফিউম কিন্তু শুধুমাত্র যে মেয়েদের তা কিন্তু নয়, এটা কিন্তু একটা ইউনিসেক্স পারফিউম। তোমরা কিন্তু তোমাদের পার্টনারকেও এই পারফিউমটা গিফট করতে পারো। আর হ্যাঁ, তোমরা এই পারফিউমটা কিন্তু অ্যামাজন ফ্লিপকার্টে তো পাবেই, তাছাড়া www.evertin.nude.com-এও কিন্তু এটা তোমরা পেয়ে যাবে। তো আমি সবকিছুর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার চেক করে নিও। এই দেখো জিম্মা এখন বিজনেস খেলছে। কে জিতছে জিম্মো? শুরুই হয়নি। এই সবে শুরু হলো? তিন আর চার হয়নি, পাঁচ ছিল, পাঁচ আর চার নয় হলো, হলো না তিন আর এক চার। এই যে পড়া হয়ে গেছে, এবার দেখাবি কি এগুলো। আরে ওতে একটা সিক্রেট আছে। কি সিক্রেট আছে? খুলে দেখাচ্ছি, দেখ এটা রোজ, তো এবার এটা রোজ, ঠিক আছে, নর্মাল নরমাল। তো আমি যদি রোজের নিচ থেকে লাইক করি, স্টিকারস। ও এগুলো স্টিকার? একটা আছে, দুটো আছে, দেখাই তো যাচ্ছে না, এমন করে দেখাই, তুই দেখছিস, এটা রাখ। একটা আছে, দুটো আছে, তিনটা আছে, থ্রি স্টিকারস। আচ্ছা আর কি আছে, তাড়াতাড়ি বের করো। আর আছে কিছু র্যাপিং প্লাস্টিক, যেটা খুব কমে গেছে কারণ আমি সব ইউজ করে ফেলেছি। তারপর আছে পার্স, কিউট সা দেখাচ্ছি, ইউজ করে কি ছবিটা দেখা, এই দেখো এইরকম করে কাজ করে। ও গ্লিটার নষ্ট করছিস কেন? নষ্ট ছবিটা দেখা, ওইটার মধ্যে কাট। তারপর আছে বিটিএস। বাবা সব পেপার কাটিং করে রেখেছে, মারব এমন না। সবচেয়ে সুন্দর তোমাদের কাকে লাগে কমেন্ট করে জানাবে তো, চারজনের মধ্যে সব থেকে ভালো কাকে লাগে। ঠিক আছে, মা তোমার কি কাকা ভালো লাগছে? জিসু, লিসা, আমি পরে বলবো, আগে দেখি কাদের কি লাগে ভালো, কমেন্ট গুলো দেখি। ঠিক আছে চল, আর কি স্কুলে দিবি সেটা দেখিয়ে দে। আমি লিংকটাই স্কুলে দেবো, স্কুলে নিয়ে যাবে, এগুলো দেবে ফ্রেন্ডদের, বন্ধুদের স্টিকার। এগুলো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্টিকার, মানে এইরকম করে এই যে উঠিয়ে নিয়ে কোথাও লাগানো যায়, এরকম স্টিকার ওর কাছে অনেক আছে, তাই না? হাজার হাজার। নে এবার এগুলো গুছিয়ে ফেল, খাজানা গুছিয়ে রাখ। আর দেখো না এটা না কিটক্যাট
দুটো অর্ডার করেছিলাম দুজনের, তো একটা দিয়েছি, সেটা দিয়ে কমপ্লেন দিয়েছি, বলে টাকা ফেরত দিয়ে দেবো। এই দেখো আমি এখন খেতে দিয়ে দিচ্ছি, মানি বসেছে এখানে, আর জিম্মা ও হোকে, আর জিম্মা এখানে কি চিলি পানির খাবে, তারও কত কায়দা বাবা, চিলি পানির আর রুটি, এই যে চিলি পানির, এটা কি বানাচ্ছিস তুই, তাড়াতাড়ি বানা, বাবা র‍্যাপ হচ্ছে ওর, রুটি র‍্যাপ, যাও নিয়ে চলে যাও, তো দেখো আজকে আমাদের এই ডিনার, ডাল রুটি আর চিলি পানির। তো আমি মানিকে খেতে দিয়ে দিয়েছি, জিম্মাও তো দেখলে র‍্যাপ বানিয়ে নিয়ে নিলেও ডাল খাবে না, এটা আমি সায়নকে দিয়ে আসছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, আজকের মতন বাই বাই। এই নে মানায়।